কিছু দিছো বাবা তুমি আল্লাহ যে তোমার ভালো রাখে রাজি হন দুনিয়াতে ভালো লোক হন আছে আল্লাহ আসসালামু আলাইকুম খালা ভালো আছেন আপনার সাথে একটু কথা বলি হ্যাঁ আমার 20টা টাকা দরকার আমার টাকা নাই 20টা টাকা দরকার দিতে পারবেন আপনি আমি তো 20 টাকা আপনি যদি দেন আমি তো আপনাকে দিতে পারবো না আপনি যদি 20 টাকা দেন আমি তো আপনাকে দিতে পারবো না কোনো দাবি রাখবেন না তো আপনি যে 20 টাকা আমাকে দিলেন আমি কোনো দাবি রাখবেন না 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 আসলে রাখবেন না মন থেকে দিবেন 20 টাকা আমাকে হ্যাঁ একদম মন থেকে আসলেই দাবি রাখবেন না দুনিয়ার টাকা আমাকে দাও বাবা তোমরা না দিলাম আপনার বাসা কোথায় আপনি থাকেন কোথায় তাহলে শোনেন আমি আপনার সাথে এমনিতেই দেখলাম যে আপনি কেমন আমার কাছে টাকা আছে নেন নেন আমার কাছে টাকা আছে আমি আপনি দেখলাম যে আপনি আমাকে দেন কি না আপনার একটা স্মৃতি রেখে দিচ্ছি আপনার সাথে কথা বললাম এই জন্য ঈদ যে সামনে আসতেছে ঈদের কেনাকাটা বাজার নাই করবেন না আচ্ছা আমি যদি আপনাকে অল্প করে কিছু বাজার করে দিয়ে দিবেন আমি আপনাকে বাজার কিছু করে দিই ঈদের কিছু বাজার যেমন হচ্ছে আপনার সেমাই চিনি লাচ্চা তারপর হচ্ছে যেটা লাগে সাবান হ্যাঁ ঈদের যেগুলো লাগে খরচ এই বাজারগুলো যদি আমার সামর্থ্য অনুযায়ী আমি আপনাকে করে দিই খুশি হবেন আচ্ছা ঠিক আছে তাহলে চলেন এই যে স্বপ্নতে এখানে বাজারে চলেন আসেন আমি রিক্সা নেবো নাকি রিক্সা যাবেন না অনেক দূর না কাছে আছে চলেন আসেন 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 সমস্যা নেই আসেন একটু ব্যাগটা রেখে নেন তো সমস্যা নেই কেন ওনাকে গেলে কি প্রবলেম এই খালাও ভিতরে ঢুকতে সংকোচ বোধ করতেছিল অ্যান্ড সিকিউরিটি গার্ড উনি কিন্তু ফার্স্ট টাইম এই খালাকে ভিতরে অ্যালাউ করতেছিল না ওনার কথাবার্তা কিন্তু এরকমই ছিল তো দেন তারপর যখন স্টাফগুলো বললো যে না ঠিক আছে ওকে আপনি যান এইদিকে আসেন খালা তারপর ভাইয়া শ্যামাই রেডি লাচ্ছা শ্যামাই আচ্ছা এটা লাচ্ছা শ্যামাই তাহলে হ্যাঁ কিসের প্যাকেট আচ্ছা ঠিক আছে আপনার যদি আরো কিছু নিতে ইচ্ছা করে আমাকে বলেন আচ্ছা ওকে সোয়াবিন দুই লিটার একটু সোয়াবিন তেল এই যে খালা চিনি হ্যাঁ ওকে এই যে খালা আটার প্যাকেট দিয়ে দিলাম আচ্ছা আর কিছু বলেন তো পেঁয়াজ দিও আমার পেঁয়াজ আর কিছু খালা
না অনেক কিছু দিছে, অনেক কিছু দিছে বাবা তুমি। আল্লাহ যে তোমার ভালো রাখে রাজি হয়, দুনিয়াতে ভালো লোক হনো আছে আল্লাহ। আল্লাহ আপনি বান্ধব বান্ধব আপনি সাহায্য করে, যেগুলো লাগে ওকে ঠিক আছে আসেন। এই যে দেখেন দেখেন সবকিছু আপনার খরচ। হ্যাঁ আচ্ছা দিলাম। হ্যাঁ ওনাকে সুন্দরভাবে নামাই দিন ঠিক আছে। আচ্ছা ওকে তবে তার জীবন আমার দেখা দেখা হবে কেন, আপনি তো এই রোডে থাকেন না? তাহলে আমার ফোন নাম্বারটা দিলে আমি কথা বলবো। ফোন নাম্বার নেবেন? হ্যাঁ দাও না বাবা। আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে আল্লাহ হাফেজ। ঠিক আছে খালা।